গত দোসরা জানুয়ারি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান সঙ্গীত পরিচালক স্বপ্ন আহমেদ পিয়াস ছ মাস পর সন্তানের ঘরেই আবার আগুনে পুড়ে হাসপাতালে মারা যান দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজেম হোসেন নান্ন বাবা ছেলের এমন মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা কাটছেই না সেদিনের ঘটনার বিবরণ দিলেন বাড়ির কেয়ারটেকার দশতলা দিয়ে আমি দেখি যে গেট দরজাতে বাইরে বাইরে আমাকে বলতেছেন আগুন আগুন লাগছে তুমি

আমার বাবা বেঁচে নাই আমার সন্তান বেঁচে নাই আমার স্বামী বেঁচে নাই তার মানে সবাই আমাকে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে না আমি তদন্ত যাইছি তদন্ত সত্যিটা বের হয়ে আসুক এদিকে পুলিশ বলছে রহস্যের জট খুলতে ফায়ার সার্ভিস তিতাস বিস্ফোরক অধিদপ্তরের প্রতিবেদন চাওয়া হয়েছে তিতাস গেস্টকে আমরা জানানোর পরে তারাও একটা তদন্ত কমিটি নিয়ে আসছে তারা আবার একটা তদন্ত কমিটি করে নিয়ে আসছে ক্রাইম সিনের রিপোর্টটা পাইছি যে সেখানে কোনো দার্যবহ তারা উপস্থিতি পান নাই আমরা হোসেন নান্নু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন অগ্নিদগ্ধের ঘটনায় ক্র্যাবের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা